বিধান ভাই একটা ছবি দিন অসুবিধা হচ্ছে একটু পিছনে দিতে হবে আচ্ছা 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد আমি একটু কথা বলি তাহলে ক্যামেরাতে সমস্যা হচ্ছে বিব্রত হচ্ছে হ্যালো আচ্ছা একটু আপনারা বিরক্ত হবেন না একটু ক্যামেরা পার্সন যারা আছেন আপনাদের ইউটিউবার যারা রয়েছেন আপনারা আপনারা তো আমাদের কিন্তু অনেকে দেখতে অসুবিধা হচ্ছে ঠিক আছে দেখতে অসুবিধা হচ্ছে আপনারা এমন একটা জায়গায় বা এমন ভাবে এটা চিত্রায়ণ করুন যা থেকে আপনারা চিত্রায়ণ করতে পারেন আবার অসুবিধাও হতে না আচ্ছা أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم قل هاتوا برهانكم إن كنتم صادقين عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه مسلم ভাই থেমে যান থেমে যান আপনারা একেবারে বিরক্ত হয়ে গেলে আমরা আস্তে আস্তে পরিবেশটা তৈরি করে দেবো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ঠিকই বলেছেন আচ্ছা আপনি ঠিকই বলেছেন আমি সেটাই বলছি আমরা ব্যবস্থা করছি ধীরে ধীরে আচ্ছা আপনারা কি ব্যাপারটা বুঝতে পেরেছেন যারা ক্যামেরায় আছে এটার কারণে সত্যি সত্যি কিন্তু ওই এই অঞ্চলে যারা এই কর্নারে তারা কিন্তু আসলে দেখতে অসুবিধা হচ্ছে এটা সত্য আবার এইখানে এইদিকে একটু অসুবিধা হচ্ছে এখন যেটা করলে ভালো হয় আমি সেটাকে আপনাদের একটা আগেই বললাম যে আপনারা আপনাদের চিত্রায়নটা করেন ওনাদেরকে দেখার ব্যবস্থাটাও করেন জি শুরু করা বুঝে যাচ্ছে আমি চেয়ারম্যান এই সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য থেমে যান যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়ায় সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ আট ভাগ স্কুলপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আজ ১৩ নভেম্বর ২০২২ রবিবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন অনেক বাধা বিপত্তির পরেও আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন এই জন্য মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার
আরো একবার শুকরের সুজুদ আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চাই দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা মানুষ আমরা কমবেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গোনাহ আমরা করে থাকি আজকের এই আলোচনা সবার ওসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চাই দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয় তারপরেও বিশেষ করে প্রশাসন এবং আয়োজক কর্তৃপক্ষ এবং যারা ভলান্টিয়ার্স আছেন এবং আপনাদের আমার পাশে বসে আছে আপনাদের অত্র অঞ্চলের চেয়ারম্যান সাহেব সার্বিক সহযোগিতা করেছেন কেননা আমি যতটা জানা আছে যে আপনাদের এই আলোচনা সভার পারমিশন পেয়েছিলেন না সেই রাজশাহীতে গিয়ে আপনাদের এই আলোচনা সভার পারমিশন নিয়ে আসতে হয়েছে তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যে এসে আজকের এই আলোচনা সভাটিকে সফল করেছেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকে আলোচনা সভার শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকের আয়োজক কর্তৃপক্ষ আমাকে যে বিষয়ে ইঙ্গিত দিয়েছে আলোচনা করার জন্য আলোচ্য বিষয় মাঝহাব এবং তাকলিদ কি বললাম কথা বলেন অনেকে মনে করছেন ক্যামেরার জন্য আপনাদের প্রবলেম হচ্ছে অনেকে মনে করছি যে আমাদের ক্যামেরার জন্য প্রবলেম হচ্ছে ভাইজান এটা কিছুটা যদি প্রবলেম হয় তবে এই ক্যামেরার মাধ্যমে আগামী কাল যদি ইউটিউবে চলে যায় এই ভিডিওগুলো আপনাদের অত্র অঞ্চলের এই আলোচনা সভাটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে যাবে কি যাবে না কথা বলেন এই আলোচনার সভাতে আপনারা 10,000 20,000 মানুষ হয়েছেন কিন্তু এই যতগুলো ক্যামেরা এসেছে এবং লাইভ চলছে আপনাদের এখানে যত শ্রোতা আছে আমার বিশ্বাস 24 ঘন্টার মধ্যে এই 10 গুণ শ্রোতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে নেবে তো এটা ভালো না খারাপ কথা বলেন আপনারা কি চান না আপনাদের এই অত্র অঞ্চলের লক্ষ টাকা খরচ করে আলোচনা সভা দিয়েছেন শুধু এই কটা মানুষের মধ্যে দাওয়াত সীমাবদ্ধ থাকতে হবে না গোটা বিশ্বে বাংলা ভাষী মানুষের কাছে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ কথা বলেন আপনাদের অঞ্চলের অনেক ছেলেরা আছে যারা প্রবাস জীবনে বসে আছে তারাও হয়তোবা কিছুটা এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যৎসামান্য কিছু ব্যয় করেছে তারাও অপেক্ষায় আছে যে কখন আলোচনা শুরু হবে তারা সেখান থেকে দেখবে কে দুবাই আছে কে সৌদি কুয়েত কাতার আছে না কথা বলেন আপনাদের আলোচনা সভা দেখার কি তাদের ইচ্ছে নাই জি দেখেন অনেকেই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই আলোচনা সভাটিকে আপনাদের অত্র অঞ্চলের গ্রামের অনেক যুবকরা তারা দেখছে তাই আপনাদের একটু সমস্যা হলেও এটাকে মেনে নেন মানতে পারবো আমাদের একটু সমস্যা হোক না তার বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের কাছে আলোচনাগুলো পৌঁছে যায় এটা অবশ্যই আমাদের মুসলিমদের জন্য অনেক কল্যাণ নিয়ে আসবে সম্মানিত দর্শক মণ্ডলী আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য আমাকে আজ আয়োজক কর্তৃপক্ষ বলেছে আলোচ্য বিষয় মাজহাব এবং তাকলিদ কি বললাম কথা বলেন মাজহাব এবং তাকলিদ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এবং এই আলোচনাটার জন্য যারা শ্রোতা মণ্ডলী হবেন তাদেরকে একদম কঠিন দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকতে হবে কেন একটু 19-20 হয়ে গেলে বলবেন যে ভারত থেকে বক্তা এসে আমাদের মধ্যে কি যেন একটা বলে গেল আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল আসলেই আল্লাহি দ্বন্দ্ব করার জন্য আসি নাই আমরা এসেছি সমাধান করতে কথা বলেন যদি আমার কোনো তথ্য আমার কোনো কথা কোরআন বা হাদিসের বহির্ভূত হয় আমার কথাকে আপনি দেওয়ালে নিক্ষেপ করে দেন মানার দরকার নেই যদি কোনো দাবি করি যদি কোনো কথা বলি অবশ্যই এটা আপনার অধিকার আমাকে আপনার চ্যালেঞ্জ করা অথবা প্রশ্ন করা
আর যদি আমার কোনো তথ্য বা বক্তৃতা আপনি ভুল প্রমাণ করতে চান অবশ্যই আপনাকে সুযোগ দেওয়া হবে এই জন্য আমার প্রত্যেকটা আলোচনা সভার শেষেই আমি 30 মিনিটের কমপক্ষে একটা প্রশ্ন উত্তর পর্ব রাখি আমি লম্বা সময় ধরে আলোচনা করি না আমার আলোচনা বিষয় যা দেওয়া হয় 55 থেকে 1 ঘন্টা আলোচনা করি 55 মিনিট থেকে 1 ঘন্টা আর তারপরে 30 থেকে 35 মিনিট একটা প্রশ্ন উত্তর পর্ব রাখি কারণ ভাই বক্তারা ভুল করতে পারে কি পারে না বক্তারা কি ফেরেশতা না মানুষ মানুষ যদি বক্তারা হয়ে থাকে তো আল্লাহর নবী সুনান তিরমিজি হাদিস নম্বর 2499 বলছে কুল্লু বানি আদম খাতাউন প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী সে ভুল করবে নিশ্চিত যে বক্তা বলে আমি ভুল করিনি ও মানুষের বাচ্চা না ও শয়তানের বাচ্চা কারণ আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না নবী বলছে কুল্লু বানি আদম খাতাউন আদম সন্তান মাত্রই সে ভুল করবে তাই যে দাবি করবে আমার কোনো ভুল নেই আর আপনারা যদি মনে করেন যে না আমি কোনো ভুল করতে পারি না আপনারা কোনো ভুলের মধ্যে আছে মানুষ হলেই 100% সে ভুল করবে নিশ্চিত এটা নিয়েই আপনাকে আলোচনা শুনতে হবে আর আমার ভুল ধরার জন্য উৎপেতে বসে থাকেন কি কথা বললাম বলেন আমি ভুল করব আর এটা আপনি খাতা কলমে লিখে রাখেন আর সঙ্গে সঙ্গে আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্ব হবে শেষে বলে দেন হুজুর আপনি এই কথা বলেছেন এটা কোরআন হাদিসে নাই আমাকে চ্যালেঞ্জ করেন বা প্রশ্ন করেন এটা আপনার দায়িত্ব মুসলিম সমাজ আজকে ধ্বংসের মূল কারণ যে বক্তারা যা বলে জনসমুদ্র তাই শুনেই বাড়িতে চলে যায় আর বক্তা যদি কোরআন হাদিস থেকে কাটা কাটা কথা বলে আমাদের শ্রোতাদের ভালো লাগে না আমাদের ভালো লাগে একটু সুর দেবে একটা গজল করবে তিন চারটে সিনেমার গানও করবে ভাই এমন বক্তা আছে না নাই আমাদের এই আলোচনা সভাটিকে ইলমের ময়দানটাকে আজকে বর্তমান পঞ্চরসের মতো মানুষ করে ফেলেছে আছে না নাই অনেক বক্তা আছে শ্রোতারা যা চায় বক্তা তাই বলে বক্তা এসে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে কোনকে বিড়ি খাওয়া দেখায় এমন বক্তা আছে না নাই কথা বলেন কখন এসে কে জিকিরের নামে শয়তানি করে কখন মুসল্লিদের মধ্যে জনসমুদ্র জিকিরের নামে বক্তাকে এসে এমন ভাবে জড়িয়ে ধরে বক্তার লুঙ্গি খুলে ফেলে আছে না নাই মিথ্যা বলছি তাই আপনাদের কাছে এই আবেদন যে আলোচনা শ্রবণ করার পূর্বে একটু মনে রাখেন যে আমি ভুল করব আর আমার ভুল ধরার জন্য 30 মিনিট সময় দেওয়া থাকবে আজকের আলোচনার পরে কালকে যেন চায়ের দোকান গরম না হয় কি কথা বললাম চায়ের দোকান গরম করার দরকার নেই এখানে সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে আলোচ্য বিষয় মাঝহাব এবং তাকলিদ মাঝহাব এটা একটা আরবি শব্দ মিসবাহ লুগাত মিম পরিচ্ছেদের 1635 নম্বর পৃষ্ঠা এর অনুবাদ করা হয়েছে বাংলাতে মাযহাব মানে পথ মাযহাব মানে পন্থা মাযহাব মানে রাস্তা কি বললাম কথা বলেন মাযহাব মানে পথ যেটাকে চলার পথ বলা হয় এ দৃষ্টান্ত আছে সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নম্বর 1 হাদিস নম্বর কত 1 মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন ইজা জাহাবাল মাযাবা বা আবাদা আল্লাহর নবী যখন পায়খানায় গমন করতেন ইজা জাহাবা আল মাযাবা বা আবাদা যখন তিনি পায়খানা করবেন মনে করতেন অনেক দূরে যেতেন মানে চলার রাস্তাকে হাদিসের ভাষাতে কি বলা হয়েছে কথা বলেন মাযাব মানে চলার পথ রাস্তা তরিকা পথ পন্থা এটার আরবি কোড থেকে বাংলা করলে হয় পথ বা পদ্ধতি আরবিতে বলা হয় মাযহাব আর তাকলিদ এটা এসেছে মূলত যদি বাংলাতে করি একটু শরীয় অর্থে যে কোনো পশু কোনো চতুষ্পদ জন্তুর গলাতে আমরা বেড়ি দিয়ে কি দেই না কথা বলেন যখন কুরবানি কেনেন একটা লাল ফিতে দিয়ে দেন না লাল ফিতে দিয়ে দেন তারপরে চতুষ্পদ জন্তুকে তার মালিক যেই দিকে টানে সেই দিকে পশুটা চলতে বাধ্য নিজের ইচ্ছার কোনো মতান্তর বা নিজের ইচ্ছে মতো চলতে পারে না এই যে একটা পশুর গলার মধ্যে একটা ফিতা লাগিয়ে দিয়েছেন দড়ি লাগিয়ে দিয়েছেন এটাকে বলা হয় কিলাদা আর যে এই কিলাদা পড়েছে আর অন্ধ অনুসরণ করছে এটাকে বলা হয় তাকলিদ কথা কি আমরা বুঝতে পারছেন মনে হচ্ছে কথা খুব কঠিন হয়ে যাচ্ছে আমি আগে বলেছি আলোচনা কঠিন হতে পারে তবে একদম শুনতে হবে কেননা মুসলিম উম্মা গোটা বিশ্ব জগতে আজ নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যা মোটে কম নয় প্রায় 170 কোটি আমরা মুসলিম আছি কত কোটি কথা বলেন 170 কোটি আমরা মুসলিম টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের আন্তর্জাতিক লেভেলের ইংলিশ পত্রিকা
2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 ডান দিকে শেষের দিকে একটা আর্টিকেল ছাপিয়েছে তারা বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 750 কোটি কত কোটি জোরে বলেন 750 কোটি মানুষ আছে দুই গোটা বিশ্ব জগতে ধর্ম আছে প্রায় 4500 কতগুলো 4500 ধর্ম আমরা মুসলমানরা তো কে হানাফি কে শাফি কে মালিকি কে হাম্বলি কে দেওবন্দি বেরলভি জামাত ইসলামী সরমনা ইনাতপুরি জনপুরি রাজারবাগী মাছভান্ডারি ফুলতলি দেওয়ালমাগি আটরশি ফুরপুরা এটা নিয়ে মারামারি করছি মুসলিমদের মধ্যে এতগুলো দল আছে কেন গোটা বিশ্ব জগতে 4500 ধর্ম আছে আমরা মুসলমানরা একজন আরেকজনকে কাফের বলছি বা আছে না নাই কথা বলেন গোটা বিশ্ব জগতে মুসলিমরা মার খাচ্ছে সংখ্যা 170 কোটি খ্রিস্টানরা আছে 220 কোটি হিন্দুরা আছে 130 কোটি বৌদ্ধরা আছে মাত্র 10 কোটি তারপরে বারমাতে রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে বৌদ্ধরা একদম রক্ত একদম কচুকাটা করে মুসলমানদেরকে কেটেছে বা আছে না নাই কথা বলেন গোটা বিশ্ব জগতে কোন ব্যক্তি কোন ধর্মের অনুসারী সবচেয়ে ধর্মের কারণে বেশি নির্যাতিত যদি হয়ে থাকে সে ধর্মের নামটা কি ইসলাম গোটা বিশ্ব জগতে যে ধর্মের আইডল তারা যে ধর্মের ব্যক্তিত্বকে সবচেয়ে বেশি মানুষ নোংরা ভাষায় সমালোচনা করেছে তার নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে দেখবেন বিশ্বের কোন এক প্রান্ত থেকে আল্লাহর নবীর নামে কুৎসা রটনা হয় কি হয় না কথা বলেন গোটা বিশ্ব জগতে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যেভাবে অমুসলিমরা এবং নাস্তিকরা সমালোচনা করে পৃথিবীর অন্য কোন ধর্মের সঙ্গে তারা এই আচরণ করে না যদি আমরা 170 কোটি আপনাদের কাছে একটা প্রশ্ন ভাইজান আমরা সংখ্যা আছে 170 কোটি তারপরে মুসলিমরা কেন এত নির্যাতিত কেন কারণ কি কি নাই মাশাআল্লাহ একদম 100% সঠিক কথা যদি আমরা 170 কোটি কিন্তু আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণেই মুসলিম জাতিকে যে কোনো ধর্মের অনুসারীরা নির্যাতন করে আর গোটা বিশ্বের মানুষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কেউ প্রতিবাদ করে না প্রতিবাদ করবে কি করে একজন মুসলমানকে যদি কেউ মেরে দেয় আরেকজন মুসলমান হাসি আসে তার আছে না নাই ডাক্তার জাকির নায়েককে যখন মিথ্যা মামলা দিয়ে যখন তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে সেই সময় এক শ্রেণী মুসলমানরা যত খুশি হয়েছে অমুসলিম হিন্দু খ্রিস্টানরা এতটা খুশি হয় নাই ডাক্তার জাকির নায়েক গোটা বিশ্ব জগত ইসলাম প্রচার করেছে কোন মাযহাব বা কোন মানহাজকে সে প্রমোট করতেন না তিনি খুব সূক্ষ্মভাবে মুসলমানদের কাছে ইসলামটাকে পেশ করেছে হিন্দুদেরকে ইসলাম পেশ করেছে খ্রিস্টানদের সঙ্গে ডিবেট বিতর্ক করে ইসলামের সৌন্দর্য বর্ধন করে দিয়েছে গোটা বিশ্বের মানুষ যখন ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছে সেই সময় আপনাদের বাংলাদেশের মতো কিছু হুজুররা আছে বাংলাদেশে যারা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ডক্টর জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়ে ডক্টর জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানের ফতোয়া দিয়ে ডক্টর জাকির নায়েকের যতটা শক্তিশালী ছিল তার মজবুত জায়গাটাকে দুর্বল করেছে কি করে নাই কথা বলেন এই জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী ওই দেশের প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে পাঁচ পয়সা লাভ নাই কারণ মুসলমানরা হচ্ছে মুসলমানদের শত্রু মুসলমানরা মুসলমানদের শত্রু হয়ে গেছে কারণ কিছুই নয় এক ভাই নাভি নিচে হাত বাঁধে আরেক ভাই বুকের পুরে হাত বাঁধে একজন জোরে আমিন বলে আরেকজন আস্তে আমিন বলে একজন ফরজ নামাজ পড়ে নামাজের পরে দোয়া মুনাজাত করে আরেকজন করে না এই জন্য ভাই ভাইয়ের মধ্যে মারামারি আছে না নাই মসজিদের মধ্যে বিভক্তি আছে না নাই কবরস্থান আলাদা হয়েছে কি হয় নাই অনেক ইমাম সাহেব আছে তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ সে সম্মিলিত মুনাজাত করে না এর দৃষ্টান্ত আছে না নাই শুধু 8 টাকার তারাবি না 20 টাকার এটা নিয়ে ভোলার মতো জায়গাতে মসজিদকে আগুন দিয়ে জ্বালে দিয়েছে কোনো হিন্দু না মুসলমান ভাই আমি কারো পক্ষে বিপক্ষে নয় জাস্ট নিজেদের আত্মসমালোচনা করছি কোনো অমুসলিম করতে আসে নাই মুসলমানদের মসজিদ থেকে বের করতে কোন অমুসলিম হিন্দু খ্রিস্টান এরা করছে না বরং মুসলমানরা মুসলমানদের মধ্যে দু চারটে মতনৈক্য মতভেদের কারণে আজকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা আছে না নাই আছে তার জন্য আপনাকে বলছি গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত এর মৌলিক এবং প্রধান কারণ মুসলিমদের মধ্যে কোনো ঐক্য নাই একজন মুসলমানের যদি ফাঁসি হয় আরেক পক্ষের আরেক তরিকার লোক বলছে ঠিকই করেছে ও যে মিলাদ করতো না আছে না নাই কথা বলেন যদি তাকে আবার ফাঁসি দেওয়া হয় আরেক গ্রুপ বলছে ঠিকই আছে বেদাতি মরেছে ঠিকই হয়েছে আছে না নাই কথা বলেন তার মানে আমরা নিজেরাই মুসলমান নাই খুশি আরেকজন মুসলমানের
হত্যা যোগ্যে বাসে ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমানরাই বেশি খুশি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নোংরা চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত দর্শক মণ্ডলী এই হচ্ছে মুসলমানদের সমস্যা এই সমস্যার মূল কারণ হচ্ছে এটা যে ইসলামটাকে আমরা নিজেদের মতো বুঝতে শুরু করেছি আর ইসলামের মধ্যে আমরা অন্ধ অনুসরণ করতে শুরু করেছি এটা হচ্ছে মৌলিক কারণ কি কথা বলেন যদি আপনাকে বলা হয় ভাইজান আপনি যে মাযহাব মানছেন কেন মানছেন আমাদের সাধারণ মানুষ আমরা বলি যে আমরা হানাফি মাযহাব মানি যারা দক্ষিণ আফ্রিকা আছে তারা বলবে আমরা মালিকি মাযহাব মানি যারা ইউনাইটেড আরব আরবের আশেপাশে আছে মধ্যপ্রাচ্যে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা হাম্বলি অথবা শাফি মাযহাব মানি আর আমাদের বিশেষ করে উপমহাদেশে আমরা বলি কি আমরা হানাফি মাযহাব মানি অনেকে আমরা জানি না হানাফি কি জিনিস খেতে হয় না গায়ে মাখতে হয় আচ্ছা না নাই কথা বলেন অনেক মানুষ জানে যে আমরা হানাফি মাযহাব মানি তো হানাফি কি এটাও বোঝে না কিন্তু তারা এইভাবে অন্ধের মতো ধর্মকে পালন করছে ভাই হানাফি অন্য কোনো জিনিস নয় একজন ব্যক্তি এসেছিলেন আল্লাহ নবী মৃত্যুবরণ করে 11 হিজরি কত হিজরি কথা বলেন হিজরি কাকে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন এই যে হিজরত করলেন তারপর থেকে আরবের মধ্যে এই ক্যালেন্ডার গণনা শুরু হলো তো আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে 11 হিজরি কত হিজরি 11 আবার বলেন কত হিজরি 11 হিজরি আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন 11 হিজরি পৃথিবীতে এরপর একজন ব্যক্তির জন্মগ্রহণ হয় তার নাম নোমান বিন সাবিত তিনি জন্মগ্রহণ করেন কুফা শহরে মৃত্যুবরণ করে কুফা শহরে যার নাম হচ্ছে নোমান বিন সাবিত যাকে আরেক নাম উপনাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কথা কি মা বুঝতে পারছেন তার আসল নাম কিন্তু আবু হানিফা নয় আবু হানিফা এটা তার আসল নাম নয় এটা তার উপনাম তার মূল নাম হচ্ছে নোমান বিন সাবিত কি বললাম নোমান বিন সাবিত আর তাকে উপনাম দেওয়া হয়েছে তার শিক্ষক উস্তাদ দিয়েছে আবু হানিফা ইমাম আবু হানিফা অনেক মানুষ মনে করে তার একজন মেয়ের নাম ছিল হানিফা এই জন্য তার নাম ইবম আবু হানিফা এ তথ্য সঠিক নয় ইমাম আবু হানিফা রহমাল্লার তার কোনো মেয়ে সন্তান ছিল ইতিহাসের পাতায় পাওয়া যায় না বরং তাকে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তার উস্তাদ তাকে আবু হানিফা বলেছে কথা কি আমরা বুঝতে পারছেন কত হিজরিতে জন্মগ্রহণ করে 80 হিজরিতে মৃত্যুবরণ করে কত হিজরিতে 150 হিজরিতে কত হিজরি 150 জন্মগ্রহণ কোথায় করেছেন কুফা মৃত্যুবরণ কোথায় করেছে কুফা এরপরে আরেকজন ইমাম চলে আসেন তার নাম হচ্ছে ইমাম আনাস বিন মালিক যাকে বলা হয় মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা যিনি জন্মগ্রহণ করেন 93 হিজরি কত হিজরি 93 মৃত্যুবরণ করেন 179 হিজরি কত হিজরি 179 মুখস্থ করেন মদিনায় জন্ম মদিনাতেই মৃত্যু এটা হচ্ছে মদিনার ইমাম কথা কি বুঝতে পারছেন না মনে হয় আমার আলোচনায় কিন্তু কোনো গজল পাবেন না কোনো সুর পাবেন না সুবহানাল্লাহ মারহাবা নারেক তাকবীর কিছু পাবেন না কোনো কেচ্চা কাহিনীও পাবেন না আমার কাছ থেকে শুধুমাত্র কোরআন হাদিসের কিছু তথ্য পাবেন যেগুলো দিয়ে আপনি ইসলামটাকে অন্তত বুঝতে পারবেন এবং মুসলমানের মধ্যে মুসলমানের যে দ্বন্দ্ব আছে আপনি যদি বুঝে নেন এটা অনেক অংশে কমে যাবে ইনশাআল্লাহ কারণ কেচ্চা কাহিনী অনেক শুনেছেন দু চারটে কোরআন হাদিস শুনেন ইসলামের প্রকৃত ইতিহাস শুনেন মুসলমানদের ইতিহাস শুনেন এটা আপনার জন্য ইসলামটাকে মানা সহজ হয়ে যাবে দ্বিতীয় ইমামের নাম কি বললাম কথা বলেন মালিক যার নাম অনুসারে মালিকি মাযহাব হয়েছে তৃতীয় আরেকজন ইমাম আসেন তার নাম ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন 150 হিজরি কত হিজরি আর মৃত্যুবরণ করে 204 হিজরি কত হিজরি 204 চতুর্থ আরেকজন ইমাম এসেছিলেন তার নাম ইমাম আহমদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহ জন্মগ্রহণ 164 হিজরি আর মৃত্যুবরণ করেন 249 হিজরি এ হচ্ছে চার মাযহাবের চার ইমামের নাম এবং তাদের জন্ম মৃত্যু সাল কথা কি বুঝতে পারলেন এবার তার মানে এই চার ইমামের মধ্যে প্রথম ইমামের নাম কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বয়সে সবচেয়ে বড় প্রথমে এসেছেন শেষ ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যিনি সর্বশেষে এসেছেন 249 হিজরিতে মৃত্যুবরণ করছেন এখন প্রশ্ন আসতে পারে
সাধারণ মানুষ মনে করে যে চারটি মাযহাব ইসলামে আছে চার ইমাম ছিলেন চার ইমাম গোল টেবিলে বৈঠক করে বসে তারা কোরআন হাদিসকে ঘেটে ঘেটে তারা মাসালা বর্ণনা করেছে এটাই হানাফি মাযহাব এটাই শাফি মাযহাব এটা হাম্বলি মাযহাব এটা মালিকি মাযহাব তবে এই কথা সঠিক নয় বরং এটা সঠিক চার ইমামের সঙ্গে চার ইমামের সাক্ষাৎ হয় না ইমাম আবু হানিফা জন্ম 80 মৃত্যু 150 হিজরি ইমাম মালিক জন্ম 93 মৃত্যু 179 কোনদিন সাক্ষাৎ হয়নি দুই ইমামের সঙ্গে পাশাপাশি কখনো বসে উনি ইমাম শাফি জন্ম 150 মৃত্যু 204 ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম 164 মৃত্যু হচ্ছে 1249 চার ইমাম যে এক সঙ্গে পেয়েছে এমন কিছু ঘটে নাই বরং একজন ইমাম দুজন ইমাম এক সঙ্গে ছিল তো সাক্ষাৎ তাদের খুব বেশি হয় নাই কেন এক একজন এক এক জায়গাকার কে কুফার মধ্যে আছে কে দিকে বাসরার মধ্যে আছে কে মদিনার মধ্যে আছে কে মক্কার এই সাইডে আছে এইজন্য এই সৌভাগ্য তাদের হয় নাই যে চারজন ইমাম একসঙ্গে বসে কোরআন হাদিসকে রিসার্চ গবেষণা করে একটা সিদ্ধান্ত দেবে এমন সুযোগ হয় নাই এখন প্রশ্ন আল্লাহর নবীর একটা হাদিস আছে সুনান তিরমিজি হাদিস নাম্বার 2691 এবং 2192 কিতাবুল ফিতান মুয়াবিয়া ইবনে কুররাতা তার পিতার সঙ্গে হাদিস বর্ণনা করে তিনি বলছেন ইজা ফাসাদুল ইসলাম ফালা খায়রি ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছে কি ভবিষ্যৎবাণী যে আমার এই উম্মতের মধ্যে লা তাযালু তায়ফাতুন আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে কি বললাম কথা বলেন একটা হকপন্থী জামাত থাকবে লা তাযালু তায়ফাতুন তায়ফা এক বচন না বহু বচন এক বচন মানে একটাই জামাত থাকবে চার পাঁচটা জামাত থাকবে না চার পাঁচটা দল থাকবে না আল্লাহ নবী বলছেন তায়ফাতুন একটাই দল থাকবে আলাল হক তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এখন আমাদের প্রশ্ন যে আল্লাহর নবী বললেন আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এখন হকপন্থী জামাত আপনি কিভাবে বুঝবেন হক কারা সকলে তো হকপন্থীর দাবি করছে কি করছে না কথা বলেন সবাই বলছে আমরা হকপন্থী জামাত যে মিলাদ করছে সেও বলছে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা মিলাদ করে না তাদেরকে কাফের বলছে যারা চরমনায় আছে তারা ইনাতপুরীকে কাফের বলছে ইনাতপুরীরা চরমনাকে কাফের বলছে এ এর সঙ্গে বিরোধিতা এ ওর সঙ্গে বিরোধিতা মুসলমান এখন বিভ্রান্ত এখন আমরা আসলে কোন পথে যাব আল্লাহর নবী এই কথার উত্তর দিয়ে গেছেন সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597 সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676 আল্লাহর নবী বলছেন আমার মৃত্যুর পর ইক্তালাফুন কাসিরা আমার উম্মতের মধ্যে অজস্র মতনুক্য মতভেদ হবে দেখেন আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পরে ওই উম্মতের মধ্যে অজস্র মতনৈক্য হবে ইক্তালাফুন কাসিরা বড় বড় মতনৈক্য হবে অনেক বড় বড় মতনৈক্য হবে আল্লাহ নবী তখনই বলছেন ফা আলাইকুম বিসুন্নতি যখন ইক্তালাফ দেখবে মতনৈক্য দেখবে কি করবে পীরের কাছে দৌড়বে আলেমের কাছে দৌড়তে চলে যাবে কোন বড় হুজুর কে কি বলছে এটা দেখবে নাই বলছে ফা আলাইকুম বিসুন্নতি তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো দেখো আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো ও সুন্নাতে খলিফা রাশিদিন ওয়া মাহাদিন এবং এরপরে আমার চার খলিফাকে থুয়ে গেলাম তারা যে সুন্নাত দিয়েছে এই সুন্নাতকে আঁকড়ে ধরো আল্লাহ নবী তা আমাদের সমাধান দিয়ে দিচ্ছেন যে উম্মতের মধ্যে ইক্তলাফ ঘটবে ইক্তলাফ মতনৈক্য মতভাত হবে তবে এর সমাধান কোথায় আছে পীরের দরগায় না রসুলের সুন্নাতে কথা বলেন রসুলের সুন্না দ্বিতীয় রসুলের সুন্না যদি না পান চলে যেতে হবে চার খলিফার মধ্যে এই সুন্নাত প্রমাণিত আছে কি নেই যদি থাকে খলিফাদের আনুগত্য অনুসরণ করতে হবে তবে ইক্তলাফ দ্রবিত হতে পারে মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1664 আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম কয়টা ফি আমরাইন এক বচন না দ্বি বচন না বহু বচন দ্বি বচন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব মানে আল কোরআন ওয়া সুন্নাতে রাসূলিহি আমার নবীর সুন্নাত তথা আমার সুন্নাত আল্লাহ নবীর দুটো জিনিসকে আঁকড়ে ধরো কখনোই তোমরা পথভ্রষ্ট গোমরা হবে না কয়টা জিনিস দুইটা দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে আল্লাহর নবী বলছেন কখনো পথভ্রষ্ট গোমরা হবে না মুয়াত্তা মালিকের এই হাদিস
আর এর তিরমিজি আবু দাউদের হাদিস আল্লাহ নবী বলছে ফালাইকুম বিসুন্নতি আমার সুন্নাতকে আঁকড়ে ধরো সুন্নাতে খলিফা রাশিদিন এবং খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো তার মানে বোঝা গেল তিনটে জিনিস পাওয়া গেল টোটাল এক কিতাব আল্লাহ আল্লাহর নবীর কিতাব বলতে কোরআন দুই নবীর সুন্নাহ এবং পাশাপাশি খলিফাদের সুন্নাহ কথা কি বুঝতে পারছেন যখন ইখতিলাফ মতনক্য মতভেদ হবে এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে আমি আপনি জনসাধারণ কি করব বাছে না নাই কথা বলেন একটা এক্সাম্পল দেই একটা উদাহরণ দেই বোঝার সুবিধার্থে কিছুদিন আগে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে বাংলাদেশে হয়েছে কি হয় নাই হয়েছে তো এক হুজুরে বলছে ঈদে মিলাদুন্নবী পালন করা বিদআত করলে গুনাহ হয় আর বিদআতের পরিণাম জাহান্নাম